সুদর্শক আসসালামু আলাইকুম। আমরা এসেছি কিটিংসর এলাকায়, জয়মণ্ডপ সিঙ্গার মানিকগঞ্জ। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশাল সাইজের একটা হলস্টিন ফ্রিজিয়ান গরু, যেটা কতদিন লালন পালন করে এই পর্যন্ত এসেছে আমরা জানবো। যে লালন পালন করেছে তার কাছ থেকে কিভাবে লালন পালন করেছে, লালন পালন পদ্ধতিগত কি, অন্যান্য গরু এবং এই গরুর মধ্যে লালন পালনের কোনো পার্থক্য আছে কি না, এই সব বিষয়গুলি নিয়ে উনি দাম চাচ্ছেন কত, তারপরে যদি বিক্রি না হয় তাহলে উনি কী করবেন, এই টোটাল তথ্যগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা কথা বলি এই খামারির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মোহাম্মদ আমিনুল ইসলাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে বিশাল সাইজের একটা গরু দেখছি আপনি, নাম কি দিচ্ছেন? নাম পালোয়ান। পালোয়ান। এই পালোয়ান সাহেবকে তো লালন পালন করতে তো আপনার নিজেরও পালোয়ান হতে হয়েছে, তাই না? কারণ এই এত বড় সাইজের গরু আমি দেখছি যে বিশাল, এটা তো নড়াচড়া করতে গেলেও অনেক কষ্টসাধ্য ব্যাপার। তাহলে এইটাকে মেনটেন কিভাবে করে? এটা এমনি বের করা হয় না, সপ্তাহে একদিন বের করে দূর করা হয়। মানে সপ্তাহে একদিন বের করে দৌড়াদৌড়ি করানো? আসলে এইটা করেন কেন? আসলে এটা একদম গরুগুলো বাঁধা থাকলে পর গরুগুলোই থাকে, আর বেঁচে করে দুই হাঁটতে হজম শক্তি বাড়ায়। আচ্ছা, গরুটা সুস্থ আছে কিনা বোঝা যায়, সবকিছু মিলে তার দেহটা ভালো থাকে। এই পালোয়ান সাহেবকে কতদিন হয় লালন পালন করেন? এটা আপনার দুই বছর। দুই বছর। এটা কি পালের গরু ছিল? না, এটা কিনছি। কিনছিলেন? কত টাকায় কিনছিলেন? এক লাখ পঞ্চাশ হাজার টাকা। এক লাখ পঞ্চাশ হাজার টাকা। এটা কয় দাঁত হয়েছে? চার দাঁত। চার দাঁত। এত বড় বিশাল সাইজের গরু অথচ চার দাঁত। দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে উনি যে দাঁড়িয়ে আছেন ওনার চেয়ে গরুটা লম্বা এবং বড় উঁচু, তাহলে বুঝতেই পারছেন যে কত বড়। এর ওয়েট কীরকম হবে? এটা রোজার ভিতরে স্কেল করা হয়েছিল 23 মণ। রোজার ভেতর অর্থাৎ দুই মাস আগে স্কেল করছেন 23 মণ। এখন আনুমানিক কত হতে পারে? করেন নাই তো? না, তারপর আনুমানিক 1 টন হবে। 1 টন, 27.5 মণ। 25 মণে। এখন তো 25 মণে 1 টন হয় কেজির মাপে আর কি। আগে তো শেরের মাপ ছিল, এই কারণে 27.5 মণ কেজিতে 1 টন ছিল। তো এই যে গরুগুলি, এই গরুটা লালন পালন করছেন, একটাই তো না আরও আছে? আছে, ছোট একটা। ছোট? হ্যাঁ, আর একটা গাভী ছিল, এটা মারা গেছে। আপনি কি প্রত্যেক বছর এরকম লালন পালন করেন? হ্যাঁ, প্রত্যেক বছর। এই একটা করে? না, সবসময় বেশি থাকে, এবার কম। এবার কম? কেন কম এবার? এটা এবার বছর পরে আমাদের একটা গাভী মারা গেছে, তারপরে অর্থনৈতিকভাবে ক্ষেত খোলা, আমি পাশাপাশি কৃষি কাজ করি, কৃষি কাজে মার খেয়েছি, গরু এবার উঠাইতে পারি। মানে খালি, মানে কৃষি কৃষিকাজে মাইর খাওয়ার কারণে এবার তুলতে পারেন? তবে গরু তো ছিল, সেগুলি বিক্রি করেও তো তুলতে পারতেন? আমরা তো এই জায়গা থেকে আমরা প্রত্যেক জমি রাখা অনেক টাকা করে। আচ্ছা, অনেক জমি রাখা, আমরা প্রায় 20 পাখির মতো এই জমি রাখা। তো ওখানে প্রায় আপনার 15 লাখ টাকা মতো। যাই হোক, এই বিশাল সাইজের গরুটি আমি দেখতে পাচ্ছি। আমরা একটু এদিকে আসি যে ও বিশাল সাইজের গরু। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে গরুগুলি, যে গরুটা লালন পালন করেছেন, আসলে এত বড় গরু লালন পালন করা একটা সাহসের ব্যাপার, অনেক সাহস এবং ধৈর্য লাগে, তাছাড়া এটা লালন পালন করা সম্ভব না। এটা কি বেনিফিট আপনি একাই করেন না আর কেউ আছে আপনার সাথে? কে করে? আচ্ছা, আপনার কি হয়? আচ্ছা আচ্ছা, মানে রাখাল রাখছেন আর সেই করে এটা। আচ্ছা, এই গরুগুলিকে যে যে এত বড় গরুটাকে খাওয়াচ্ছেন, তো কি খাওয়ান? এটা আপনার গমের ভুসি, ভুট্টার ফাঁকি, আপনার পায়রা, সোলার ভুসি, খেসারের ভুসি ইত্যাদি, এইগুলাই। কাঁচা ঘাস দেন না? কাঁচা ঘাস দেয়, কিন্তু এখন কম দিতেছি, খড়টা বেশি দিতেছি। মানে খড়টা দিলে আপনার শরীরে টাইট থাকে? আচ্ছা আচ্ছা, আপনারা চাচ্ছেন যে শরীরটা টাইট থাক। যাই হোক, আমরা অনেক কথা বললাম, এখানে চিকিৎসা সেবাটা কিভাবে দিচ্ছেন? এটা উপজেলা রেজাল্ট করিম স্যার আছে, মাঝে সাথে আসা পরামর্শ দিয়ে যায়। আচ্ছা, এটা ভ্যাকসিন লাগে না? ভ্যাকসিন লাগে, ভ্যাকসিন দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, কয়বার দিচ্ছেন?
এটা আপনার তো খুরা রোগের দিছিল 4 মাস পর পর প্রত্যেক 4 মাস পর পর দিছেন অর্থাৎ 2 বছরে 8 বার দেওয়া আছে 3 বার 3 বার 2 বছরে 6 বার 6 বার আচ্ছা যাই হোক এটা লালন পালন করতে যে ডেইলি কত টাকার খাবার খায় এটা বর্তমানে 600 টাকার খাবার 600 টাকা এই যে খাবারগুলির কথা বললেন ওইগুলি খায় যা আমরা তো শুনেছি ইতির ভাগ্যর আজকে কমলা খাওয়াইছে আপেল খাওয়াইছে এটা খাওয়াইছে সেটা খাওয়াইছে আপনারা কিছু খাবার নাই কেন কমলা আপেল তো মানুষই বাসছে না মানে আল্লাহ তাআলা বলছে কি হ্যাঁ তুমি সুলা খাও সুলার খোসাকে পশুকে খাও মানে গরু খাও বেজেরা ছাগল খাও আচ্ছা তো এগুলো আমার কলাগুলো আমরা খাচ্ছি খোসাগুলো এগুলো আল্লাহ তাআলা যেগুলো সৃষ্টি করছে ওইগুলো এটাই খাবার আসলে অত ই করে লাভ না মানে ইতি তাহলে গরুকে কমলা খাওয়াইছে আর সুলকা খাইছে ইতি হ্যাঁ পরে তো তাই হয়েছে মনে হয় কারণ আচ্ছা এবার আমরা জানি যে এটা তো আপনারা 2021 উপলক্ষে কুরবানি 2021 এ আপনারা বিক্রি করার নিয়ত তাই তো রাখতে চান না তো আর বেশি দিন না ওরকম তো যদি না হয় তাহলে কি করব আর যদি দেখতে যদি না করতে করোনা বাংলাদেশের অবস্থা হ্যাঁ হ্যাঁ তো অবস্থা বুঝে এই আর তো ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমি সেলফে দেব বাবা আপনি জেনারেটর কত টাকায় কিনছিলেন 1 লাখ 50 টাকা 1.5 লাখ টাকায় কিনে তারপরে 2 বছর লালন পালন করছেন আপনি 1.5 লাখ টাকায় এই গরুটা কিনলেন 2 বছর আগে এবং প্রত্যেক দিন খাওয়াচ্ছেন হ্যাঁ তাতে তো অনেক টাকাই আপনার গেছে অনেক টাকা গেছে তো প্রথম তো এত টাকা জানি হুম হুম এই আপনার 600 টাকা যায় কত 8 মাস বা 6 মাস মানে টোটাল 3.5 লাখ টাকা ওর পিছনে ওকে এখন ব্যয় করতে হয়েছে ওর পিছনে 3.5 লক্ষ টাকার গরু আপনি এতদিন কষ্ট করে লালন পালন করলেন ওটা তো টাকা গেল কিন্তু শারীরিক শ্রমটা ওটা তো আর ধরেন নাই সেটা তো আর ধরা সম্ভব না আচ্ছা তারপরে 2000 কুরবানি 2021 উপলক্ষে এটাকে কত নির্ধারণ দাম নির্ধারণ করছেন এটা আসলে নির্ধারণ করছি না এটা দাম হচ্ছে আমি 12 লাখ টাকা হুম হুম তো তারপরে এটা সাপেক্ষে আলোচনা করে বাংলাদেশ করোনা যে অবস্থা বাজার অনুযায়ী এটাকে আচ্ছা আপনি বলতেছেন এটা 25 মন ওজন হবে দাম চাচ্ছেন 12 লাখ টাকা তো আবার করোনার কারণে আপনি বলতেছেন যে কাস্টমার আসলে দেখা যাবে দামদার করে যদি হয় তাহলে কথা মিলে যায় ফিক্স দামে গরু বিক্রি হয় না এটা কখনোই হয় নাই কখনো হয় খালি গরু না কোনো জিনিসই ফিক্স দামে বিক্রি হয় না আপনিও পারবেন না তো চাচ্ছেন যে কাস্টমার আসে যদি তাহলে তার সাথে কথা বলে যেটা নির্ধারণ করা যায় সেটাই হবে তাই তো আচ্ছা আপনার এই যে গরুটা কিনবে যে কেনার জন্য যারা আসবে আর কি তারা কিভাবে আসতে পারে আপনার বাড়িতে আমার বাড়িটা খুব সহজ হ্যাঁ আপনার সিঙ্গার থানা থেকে যদি আসে সিঙ্গার থেকে আপনার 2 কিলোমিটার কিটিংচর স্কুলের পিছনে বাসায় আমার আর যদি ঢাকা থেকে আসে জয়মন্তবি পরে কিটিংচর স্কুলে মেন রাস্তার সাথে আচ্ছা যাতায়াত খুব সব নাম কি আপনার আমার নাম আমিনুল ইসলাম আমিনুল ইসলাম তো যোগাযোগ করলে এমনি যদি ফোনে যোগাযোগ করে তাহলে তা করতে পারবে নাম্বারটা বলা যাবে অবশ্যই বলে 01-621-670-40 আস্তে আস্তে বলেন 01-621-670-40-408 এই নাম্বারটায় যোগাযোগ করলে আপনাকে পাবে আর সব বিষয় নিয়ে খোলামেলা কথা বলতে পারবে আসবে বসবে গরু দেখবে আচ্ছা আচ্ছা এবার আপনার নিয়ত কি যে আপনি ছেড়ে দিবেনি যদি ভালো কাস্টমার পান কাস্টমার পেলে আমি ছেড়ে দেব যেহেতু এতদিন পালছেন আপনি লালন পালন করছেন একটা এর প্রতি মায়াও আছে তারপরে ছেড়ে দেওয়া রাখা তো যাওয়া যাবে না এত বড় গরু তো যদি মনে করেন হলো না তখন সেই ক্ষেত্রে কি করবে সেই ক্ষেত্রে আমার হলো এই সাহস হলো এই গরুটা বাচ্চা সাধারণত 28 মাস বয়স হুম হুম চার দাঁত তো আমি আর এক বছর রাখতে পালতে হবে যেহেতু বাচ্চা বয়স আরও রাখতে পারেন এই জন্য না না অনেকেই তো মনে করে যে ঈদে বেছিলাম না কুরবানির পরে যে কাউকে বিক্রি করে দেবো এরকম তো আর না এরকম
আচ্ছা 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 তো যাই হোক আপনার টার্গেট আছে তাহলে কুরবানিতে ছেড়ে দেওয়ারই যদি ভালো কাস্টমার পান সেই রকম সুযোগ মতো পান তাহলে দিয়ে দিবেন তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আপনার মানে আপনি এই গরুটা বিক্রি করে এই যে এই ঘরগুলোকে আরেকটু আধুনিকায়ন করে তারপরে আপনার কি এই মানে মোটা তাজার ভেতরে থাকবেন না গাভী কিনবেন দুটো সেট আমার দুটো ঘর একটা মোটা তাজা একটা গাভী এই কাজটি কত দিন করেন আমি করি আমার মানে ফ্যামিলিগত ভাবে কৃষিকাজের পাশাপাশি গরু পালন করত সেই সূত্র ধরে আপনি আপনি কি অন্য কিছু করেন আরো আচ্ছা দেশের বাইরে যান নাই অনেকেই তো এই বয়সে যায় দেশের বাইরে কিন্তু আপনি এটা করেননি যে ভালো কথা কেননা আমরা আমরাও চাইবো যে আপনারা যারা খাটতে পারেন তাহলে খাটলে আর বিদেশ যাওয়া লাগে না তো এই হলো ঘটনা তো আপনার কাছে খুঁটিনাটি অনেক কিছুই আলোচনা করলাম শুনলাম আপনার টার্গেটের কথাও বুঝলাম তো আপনি যারা এই নতুন গরু পালন করতে চায় যেহেতু ছোটকাল থেকেই দেখেন অনেকেই তো নতুন গরু পালন করতে চায় তারা সার গরু দিয়ে শুরু করবে না এরকম মোটা তাজা করবে গরু যারা নতুন খামারে আমার মনে হয় এই যে মোটা তাজা করে করলে ভালো হয় গাভীর ভিতরে অনেকই আছে আচ্ছা আমি প্রথমে অনেকগুলো গাভী কিনে আমি নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছি পরে আর পাশাপাশি মোটা কারণ না পরে আস্তে আস্তে ধীরে ধীরে কি আমি গাভী এখন ইটা বুঝছি আচ্ছা বেশি দুধের গাভী তো আমি মার খেয়েছি আচ্ছা এই পালোয়ানকে নিয়ে আপনার স্বপ্ন তো শুনলামই যে আপনার কত স্বপ্ন ছিল তো আজকে স্বপ্ন যেন আপনার পূরণ হয় সেটা আমরা চাইবো আর গাভীতে না কেন আসলে গাভী গাভীতে আপনার হলো বেশি দুধের গাভীগুলো আমরা দেখি ওই যে আপনার আমাদেরকে স্বেচ্ছাতে যদি ভিজে থাকে দোয়ানে পরে শুয়ে শুয়ে পড়ে অনেক সময় বাদ দিয়ে ময়লা টয়লা যায় এই বিষয়গুলো আমাদের গ্রাম অঞ্চল আর কি জানে না উলানের সমস্যা হয় বাবা কি উলানে বাতাস লাগছে বা ইলেকট্রিক পয়েন্ট চিকিৎসা করে ওটা বাদ গুলো নষ্ট হয়ে যায় আচ্ছা আসলে তা না ওটা একটা ব্যাকটেরিয়া রোগ এগুলোকে জানতে হবে যাকে ম্যাস্টাইটিস বলে আর কি যাই হোক আপনার এই যে অনেকেই দেখেন যে বিদেশ চলে যায় বাড়িতে জমি টমি বিক্রি করে বিদেশ চলে যায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আসলে আমি যে গ্রাম অঞ্চলে থাকি আমি যতটুকু দেখছি জমি টমি বিক্রি করে যে এই বিক্রি করে সে আর জমি আর ফেরত পায় না আচ্ছা দেখা গেছে আপনার 8 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে বিদায় গেছে বেতন পাইতেছে 20,000 টাকা তো আমার শ্বশুরও গেছে 6.5 লাখ টাকা দিয়ে যায় বেতন পাচ্ছে 15,000 টাকা আচ্ছা তো সেই 6.5 লাখ টাকা যদি দেশেও যদি কি করতো আমার করতো বা ই করতো আচ্ছা 2-3 লাখ টাকা 2 লাখ টাকা 1.5 লাখ টাকা নিয়ে যদি শুরু করা যায় তাহলে কি টাইপের বাছুর কিনে শুরু করলে লাভবান হবে এটা আপনার আপনার এখন বর্তমানে দেখা যাচ্ছে ছোট ছোট বাছুর আছে যদি মোটা তাজা করা হয় 30-35,000 টাকা দেয় মোটামুটি ভালো বাছুর পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা এটা তো শুরু কয়েকটা কিনে তো দেখা যাচ্ছে বছর শেষে একটা ভালো একটা রেজাল্ট পাবে আচ্ছা আচ্ছা মানে সফল হতে পারবে যদি নিজে শ্রম দিতে পারে গরু পালনে নিজে পরিশ্রম আচ্ছা আচ্ছা যাই হোক আমরা কৃষক যারা তা আমরা তো খেতে খামারে কাজ করি তার ধান থাকে খড় থাকে ঘাস থাকে ইচ্ছা করলে আমরা নিজেরা খাটতেও পারি এটা মহিলারাই বেশি এটা করে এটা পরিচর্যাটা যার ফলেই মানে এটা একটা বাড়তি আয় কারণ এটা যদি আপনি না থাকতো তাহলে এই টাকাটাও থাকতো না আর যেটা আছে দেখে একটা বড় স্বপ্ন দেখছেন আসলে কৃষি কাজ যারা করে গরু যদি না থাকে তো সেই ফ্যামিলিতে আয় কম এটা দেখা যাচ্ছে বছর শেষে 2-3টা গরু পাললে পর বছর শেষে একটা ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যাচ্ছে আমি যদি ওই দিক দিয়ে খাই তো সুদ বছর ইয়ে থাকি সমান সমান থাকি এদিক থেকে একটা ভালো একটা অ্যামাউন্ট বেড়ে যাইতে আচ্ছা আচ্ছা যাই হোক অনেক কথা বললাম আপনার সাথে অনেক ইনফরমেশন জানলাম তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুধু দর্শক আপনারা দেখলেন পালোয়ানকে আসলে পালোয়ান পালোয়ানের মতোই অনেক বড় করেছেন উনি উনি কষ্ট করে উনি বড় করছেন একটা ভালো অ্যামাউন্টের আশায় আপনারা যারা ভিডিওটি দেখলেন ওনার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যারা
কুরবানী 2021 উপলক্ষে কুরবানী দিতে চান, ওনার কষ্টের ফসল এবং ভালোবাসার দান এটা। আল্লাহকে খুশি করার জন্যই আমরা কুরবানী দেই। সেই সূত্র ধরেই আপনাদের যদি মনে হয় যে এই গরুটা একটু ওনার পোষণের মতো অবস্থা করে যদি নিতে পারেন, তাহলে উনিও একটু লাভবান হবে, আপনারা খুশি খুশিতে কুরবানিটা দিতে পারবেন। এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারে আসে, তবেই আমাদের সার্থকতা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।